আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে এলএস আইএস 5 ভিএফটি নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিএফটি প্রোগ্রাম করা দেখানো হবে, অর্থাৎ বেসিক যে প্রোগ্রাম যেগুলো প্রোগ্রাম করে একটা মোটরকে কন্ট্রোল করা সম্ভব হয় সেই প্রোগ্রামই দেখানো হবে। তো আমার ভিএফটি এখন আমি পাওয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাওয়ার আসছে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ডিআরভি, তো ডিআরভি প্যারামিটারে আগে সেটিং করে নেব। তো এখানে আপের পুশ করলাম, দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেশন টাইম এসিসি টাইম, এটা হলো অ্যাক্সিলারেশন টাইম। তো এখানে 20 সেকেন্ড দেওয়া আছে, এখানে এটা যদি কমানো বাড়ানো প্রয়োজন হয়, এক্সাম্পল আমি এখানে এখানে প্রোগ্রাম পেস করলে এখানে ব্লিঙ্কিং যখন করবে তখন এটা শিফট চেপে এটা সিলেক্ট করতে হবে। এখানে 20 দেওয়া আছে, এটাকে ডাউন করবে, ডাউনের পুশ করলে এখানে 10 সেকেন্ড হয়ে গেল। এখন আমি ইন্টার দেব, আর যদি এখানে বাড়ানো প্রয়োজন হয় শিফট আবার প্রেস করলে এখানে জিরো ব্লিঙ্কিং করছে, এখন আপ এরো পুশ করলে এটা কিন্তু বাড়তেছে। এক্সাম্পল আমি 15 রেখে দিলাম, এখন আমি ইন্টার দিলাম। তো এখন অ্যাক্সিলারেশন টাইম সেট হয়ে গেল, এরপর আবারও আপের প্রেস করব। এখন আসছে ডিসিলারেশন টাইম, ডিসিলারেশন টাইমটা হলো যে স্পিডে আপনি মোটরটা চালু করছেন বা চলতেছে ওই স্পিড থেকে স্টপ হতে যে সময়টা লাগে এই সময়টা হলো ডিসিলারেশন টাইম। তো ডিসিলারেশন টাইম এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, এটাকে আমি কমিয়ে মানে প্রোগ্রাম প্রেস করলাম, এখন আমি শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, দেন ডাউন, এখানে আমি 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড দিয়ে ইন্টার। তো এটা আপনার কতটুক সময়ে স্টপ হবে এটা আপনি ওইভাবে সেট করে নেবেন। তো এরপরে অ্যাক্সিলারেশন টাইম এবং ডিসিলারেশন টাইম হয়ে গেল, এরপর আসছে ড্রাইভ মোড। ড্রাইভ মোডটা হলো রান কমান, অর্থাৎ রান যে করবেন এটা কিপ্যাড থেকে না টার্মিনাল থেকে সেটাই সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখানে আছে কিপ্যাড, অর্থাৎ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিভার্স এবং ফরওয়ার্ড এটা এখন অ্যাক্টিভ আছে। তো টার্মিনাল মোডে যখন অ্যাক্টিভ করতে যাবেন তখন একে কিপ্যাড মোডটা চেঞ্জ করে দিতে হবে। তার জন্য আবারও প্রোগ্রাম এখন ডাউন, সরি আপ, আপ দিলে এফএক্স আরএক্স, অর্থাৎ এখানে টার্মিনালে এফএক্স আরএক্স যে টার্মিনাল আছে ওইটা অ্যাক্টিভ হবে, দেন ইন্টার, এখন কিন্তু টার্মিনাল মোড হয়ে গেল রান কমান্ড। তো এখন আমি আবারও আপের পুশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি মোড, ফ্রিকোয়েন্সি মোড কিপ্যাড দেওয়া আছে, অর্থাৎ কিপ্যাড থেকে স্পিডটা কমানো বাড়ানো যাবে। তো এটাকে যদি আমি টার্মিনাল মোড করতে চাই তাহলে কি করতে হবে, প্রোগ্রাম প্রেস করতে হবে, এখন এই যে ব্লিঙ্কিং করছে এখন আমি আপের পুশ করব, দেখতে পাচ্ছেন ভি অন, ভি অনটা হলো ভোল্টেজে স্পিড কমবে পারবে। আর যদি যে মেশিনে ব্যবহার করবেন, যদি কোনো যদি মেশিনে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মেশিন থেকে যদি মিলি অ্যাম্পের হয় তাহলে মিলি অ্যাম্পের এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি পটেনশিওমিটার এমনি দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে ভি অন রাখলেই এনাফ। তো মিলি অ্যাম্পিয়ারটা এটা আবারও প্রেস করলে এখানে আই দেখতে পাচ্ছেন, আইটা হলো মিলি অ্যাম্পিয়ার, এবং আবারও প্রেস করলে ভি ওয়ান প্লাস আই, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটাতে কাজ করবে। তো এখানে আমি ভি ওয়ান রাখলাম, দেন ইন্টার, বেরো আসছে, আবার দেখি তো, হ্যাঁ ভি ওয়ান ইন্টার। তো প্রোগ্রাম কিন্তু আমার ডিআরভি যে প্রোগ্রাম ছিল এগুলা সেট হয়ে গেল, অর্থাৎ চারটা প্রোগ্রাম সেট হয়ে গেল। এখন আমি যাব এখানে এফ ইউ ওয়ান, তার জন্য মোড চাপতে হবে, মোড প্রেস করলাম, এখানে সুইচটা খারাপ থাকার কারণে ডাবল প্রেস হয়ে যায়, এখানে ডাবল প্রেস হয়ে যেতেছে, হ্যাঁ এফ ইউ ওয়ান, এফ ইউ ওয়ান আসার পর এখানে আপেরও প্রেস করব,
এবার প্রেস করতে করতে আসতে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে 50 দেওয়া আছে, তো আপনার যা প্রয়োজন ওই ফ্রিকোয়েন্সিটা এখানে সেট করতে হবে। তো সাধারণত মোটর যেহেতু 50 হার্টজ, তাই এখানে আমি 50 রেখে দিলাম। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা হলো লিমিট, অর্থাৎ এখানে যদি 60 হার্টজ সেট করা হয় তখন পটেনশিওমিটার ঘুরালে 60 পর্যন্ত যাবে, আর যদি 40 হার্টজ সেট করা হয় সেক্ষেত্রে 40 পর্যন্ত যাবে, এর বেশি যাবে না, এটা হলো লিমিট। তো এটা হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তো এখানে আমি 50 রেখে দিলাম। এরপর আবার আপেরও এখানে দেখতে পাচ্ছেন বেস ফ্রিকোয়েন্সি, বেস ফ্রিকোয়েন্সিটা হলো মোটর ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মোটরের গায়ে নেম প্লেটে যে ফ্রিকোয়েন্সি লেখা আছে ওখানে ওই ফ্রিকোয়েন্সিটা দেখে এখানে সেট করতে হবে, এটাই হলো বেস ফ্রিকোয়েন্সি। তো মোটর আমার মোটর যেহেতু 50 হার্টজ, তাই এখানে আমি 50 রেখে দিছি। আচ্ছা, এখন আমি এখান থেকে বের হয়ে যাব, এখন যাব FU2। এটাতে যাওয়ার পর আপের উপর প্রেস করব, এখানে প্রেস করে যাব আমি মোটর কিলোওয়াটে, মোটর সিলেক্ট, মোটর সিলেক্ট এখানে, অর্থাৎ কিলোওয়াট এখানে আছে 5.5 কিলোওয়াট। তো আপনার মোটর যত কিলোওয়াট এখানে তত কিলোওয়াট সিলেক্ট করে দেবেন। এখানে জাস্ট এই অবস্থা আসার পর এখানে ইন্টার সরি প্রোগ্রাম, প্রোগ্রাম দিলে এখানে ব্লিঙ্কিং করবে, তখন এখানে ডাউন প্রেস করলে যেমন 3.7, আবারও প্রেস করলে 2.2, আবারও প্রেস করলে 1.5, আবারও যদি প্রেস করি 0.75। তো মোটর সাধারণত স্টেপ বাই স্টেপ যেভাবে হয় ওইভাবে এখানে আসতেছে। তো এখানে আমি এক্সাম্পল 1.5 দিলাম, 1.5 দিয়ে ইন্টার দিলাম। এরপর আমি আবারও আপ অ্যারো প্রেস করব, এনে মোটর পোল, এটা প্রয়োজন হবে না সাধারণত আমার মোটর পোল পোল। এরপর রেটেড কারেন্ট, কারেন্টটা হলো এম্পিয়ার, অর্থাৎ মোটর কত এম্পিয়ার কারেন্ট নেবে ওইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, মোটর যদি কখনো শর্ট হয় বা বিয়ারিং জাম হয়ে যায়, কারেন্ট অধিক নেয়, সেক্ষেত্রে ওভার কারেন্ট অ্যালার্ম দিয়ে ইনভার্টার বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে থাকবে, এতে মোটরের জন্য ভালো, মোটর সেভে থাকবে। তো এটাই এম্পিয়ার, এম্পিয়ার এখানে সেট করতে হলে আবার যে প্রোগ্রাম প্রেস করে এটাকে শিফট চেপে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডাউন প্রেস করলে এখানে আসবে, এক্সাম্পল আমি একটা 2.8 দিলাম, দেন ইন্টার। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আসছি। এখন যদি আমি এখান থেকে রান করি দেখতে পাচ্ছেন রান কিন্তু হচ্ছে না, রান হয় না, অর্থাৎ এখান থেকে আর কাজ করবে না, এখন টার্মিনাল মোডে কাজ করবে। এখন আমি কিপ্যাড মোড করে আবারও দেখাবো, এখানে আপ অ্যারো পুশ করলাম, অ্যাক্সেলারেশন ডিসেলারেশন টাইম ড্রাইভ মোড, এটাকে প্রেস করে এখানে কিপ্যাড করব, কিপ্যাড দেন ইন্টার। এবং ফ্রিকোয়েন্সি মোড এখানে V1 আছে, এটাকে আবারও প্রোগ্রাম প্রেস করে এখানে কিপ্যাড করব, কিপ্যাড 1 দেন এন্টার। এখন দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি 00, এখন ফ্রিকোয়েন্সি কিভাবে উঠাবো, এখানে প্রোগ্রাম প্রেস করব, দেখতে পাচ্ছেন প্রোগ্রাম প্রেস করলাম, এখন কিন্তু এখানে ব্লিঙ্কিং করছে, এখন যে শিফট ESC এটা প্রেস করব, এটা প্রেস করলে এটা ঘরটা চেঞ্জ হলো, এখন আমি আপের অপ পুশ করলে স্পিডটা বাড়বে, এক্সাম্পল 20 স্পিড দিলাম, দেন ইন্টার। এখন কিন্তু 20 স্পিড আছে, এখন রান দিলে রান হবে, এখন কিন্তু স্টপ
এলইডি জ্বলে আছে। এখন আমি রান দেব, দেখতে পাচ্ছেন এখানে রান হচ্ছে, এখানে স্পিড বাড়তেছে, 20 স্পিড হলে এটা ফিক্সড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা ফরওয়ার্ড রান। আবার স্টপ করতে গেলে এটা স্টপ করতে হবে, দেখতে পাচ্ছেন এখন স্টপ হতেছে, এখন কিন্তু স্টপ হচ্ছে। এখন আমি রিভার্স রান দেব, দেখতে পাচ্ছেন রিভার্স। তো এইভাবেই ফ্রিকোয়েন্সি মোড টার্মিনাল থাকলে কিপ্যাড করবেন, এবং কিপ্যাড থাকলে টার্মিনাল মোড, ঠিক এভাবে করলেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।